আর সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শিক্ষার্থীরা, বিশ্বের যে যেখানে আছেন, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই কার্বোহাইড্রেট আমাদের কী উপকার করে, কার্বোহাইড্রেট খেলে আমাদের কী কী উপকার হয়, কোন কোন খাদ্যের ভিতরে কার্বোহাইড্রেট আছে, এবং কার্বোহাইড্রেট যদি আমাদের কমতে থাকে এবং কার্বোহাইড্রেটের কমতি বা বাড়তির জন্য আমাদের কী কী রোগ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া ইনসুলিন কী জিনিস, ইনসুলিন কোথায় কাজে লাগে, কী কাজ করে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা চলে আসি যে কার্বোহাইড্রেট খাদ্য মানে কী। কার্বোহাইড্রেট খাদ্য মানে হলো যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, এবং এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকার জন্য সে কী কী কাজ করে, সেই কাজগুলো আমরা এখন বলবো। আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ যদি বলি, আমরা প্রায় 5 থেকে 6টা শ্রেণীবিভাগ আছে। 1 নম্বরে আমরা জানি যে স্টার্চ, তারপরে গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ, এবং আরেকটা আছে যেটা প্রাণী দেহে থাকে, সেটা হলো গ্লাইকোজেন। এই এতগুলো শর্করা আমাদের আছে। তো আমরা ভাবি যে আমরা এটা খাচ্ছি, আদৌ এখানে কী ধরনের শর্করা আছে, এরা কী আমাদের ক্ষতি করছে বা কী উপকার করছে, সেটা আমাদের জানা দরকার। যে আমরা জানি যে কার্বোহাইড্রেটের জন্যই কিন্তু, হ্যাঁ, বেশি পরিমাণ আমাদের দেহে কার্বোহাইড্রেট আমরা যদি খাই, আমাদের দেহে যদি ইনসুলিন কাজ না করে, তাহলে আমাদের কী সমস্যা হতে পারে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা যে এগুলো আমাদের যদি কার্বোহাইড্রেটে বা শর্করার কী কী কাজ আছে, সেগুলো আমরা আগে একটু জেনে নিই। এটা কর্মক্ষমতা বাড়ায়, তাপশক্তি, আমাদের দেহের তাপশক্তি উৎপন্ন করে, এবং যতগুলো মেটাবলিজম আছে, ফাংশন আছে, বিপাকীয় প্রক্রিয়া আছে, সেগুলো কাজ করে, এবং গ্লাইকোজেন যেটা আমাদের প্রাণী দেহে খাদ্য ঘাটতি বা বাড়তির জন্য অধিক পরিশ্রমে কী করতে হয় না হয়, সেগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ আমরা বললাম। প্রথমে আমরা আসছি যে স্টার্চ, বা আমরা এটাকে বাংলায় ফেটসার বলি। ফেটসার বা স্টার্চ কার কার ভিতরে আছে, ধান বা চালের ভিতরে আছে, গমের ভিতরে আছে, ভুট্টার ভিতরে আছে, আলুর ভিতরে আছে, এবং কচু, এইসব খাদ্য কিন্তু আমরা বেশি পরিমাণে স্টার্চ পাই বা ফেটসার পাই। গ্লুকোজ আমরা জানি এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, C6H12O6 থাকে। আমরা এই গ্লুকোজ জাতীয় শর্করা সেটা কোথায় কোথায় থাকে, আমরা দেখেছি যে খেজুরের ভিতরে আছে, তারপরে আঙুরের ভিতরে আছে, তারপরে গাজরের ভিতরে আছে, হ্যাঁ, আপেলের ভিতরে আছে, এইগুলোর ভিতরে কিন্তু আমাদের গ্লুকোজ আছে। এবং এই গ্লুকোজের কাজটা কিন্তু রক্তের সাথে আমাদের দেহের ভিতরে মিশতে পারে, হ্যাঁ, রক্তের সাথে আমাদের দেহে মিশে আমাদের চারিদিকে পরিবাহিত হয়। আর এরপরে আমরা যাচ্ছি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কোন কোন খাদ্যের ভিতরে আছে, ফলের ভিতরেই থাকছে বেশি, যেমন আমের ভিতরে আছে, পাকা আমের ভিতরে আছে, পাকা পেঁপের ভিতরে আছে, পাকা কলার ভিতরে বা কলার ভিতরে আছে, হ্যাঁ, কমলা লেবুর ভিতরে আছে ফ্রুক্টোজ আছে। আমরা এরপরে আছে সুক্রোজ। সুক্রোজ কোন কোন খাদ্যে থাকে, আখের রস আপনারা দেখবেন, চিনি, তারপরে গুড়, মিশ্রি, এগুলোর ভিতরে কিন্তু সুক্রোজ আছে। আমরা কিন্তু সবই কার্বোহাইড্রেট বা শর্করা, যার মাধ্যমে আপনার ডায়াবেটিস হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি আজকে। আরেকটা আছে লাস্টের অফ অল, সেলুলোজ। সেলুলোজ কী কাজ করে আমরা পরে আসবো। সেলুলোজ বেলের ভিতরে সেলুলোজ থাকে, তরমুজের ভিতরে কিন্তু সেলুলোজ থাকে। অনেকে বলে যে তরমুজ খাচ্ছি, আপনি শর্করা খাচ্ছেন, কলা খাচ্ছেন প্রচুর, আপনি কিন্তু শর্করা খাচ্ছেন, সুগার, তার মানে কলাতেও সুগার থাকে, হ্যাঁ, তরমুজের ভিতরে সুগার থাকে। তো এইগুলো আমাদের জানার দরকার। তাহলে বেল, তরমুজ, শুকনা ফল এবং শাকসবজির ভিতরে কিন্তু সেলুলোজ থাকে। সেলুলোজের কাজটা হলো আপনার, এটা হলো আপনার যে ইয়ে আছে, ফাইবারযুক্ত খাবার আছে, সেই ফাইবারযুক্ত খাবারের ভিতরে এটা একটি কোষ্ঠকাঠিন্যকে কিন্তু দূর করে দেয়। তো এইসব খাবার, আরেকটা এখানে আছে বাদামও কিন্তু সেলুলোজের একটা
ফল বা বাদামও খাদ্য সেলুলোজের ভিতরে পড়ে। বাদামেও কিন্তু একটু মানে সুগার ছাড়া বা শর্করা ছাড়া কোনো খাবারই কেমন পাওয়া যায় না। আমরা এরপর এগুলো কিন্তু আমরা যতগুলো বললাম যে স্টার্চ বললাম, গ্লুকোজ বললাম, সুক্রোজ বললাম, তারপরে ফ্রুক্টোজ বললাম, হ্যাঁ সেলুলোজ বললাম, এগুলো কিন্তু আপনার প্রাণী দেহে না উদ্ভিদ থেকে আমরা পাই। আর প্রাণীজ থেকে যেটা আমরা পাচ্ছি গ্লাইকোজেন শর্করা, এটা মুরগি তারপরে কবুতরের মাংস, হ্যাঁ এবং যকৃতে আমরা গ্লাইকোজেন পাই। তা আমরা এখন চলে আসি যে এদের কাজটা সম্বন্ধে আমরা এখন চলে আসি যে এরা কী কাজ করে আমাদের। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এটা কর্মক্ষমতা বাড়াই দিতে পারে, তারপরে তাপশক্তি উৎপন্ন করতে পারে, তারপরে বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করতে পারে, এবং গ্লাইকোজেন সেটা পানি দেহে খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমে যে শক্তি দেয় সেটা কিন্তু আপনার গ্লাইকোজেন দেয়। এই কাজ আমরা এইগুলো কোন কোন খাদ্যে পাই সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম। এখন আমাদের এর ভিতরে কী পরিমাণ প্রোটিন থাকে, কী পরিমাণ শক্তি থাকে সেটা আমরা একটু বলবো। যে শর্করা জাতীয় খাদ্যে প্রতি গ্রাম জারণে কিন্তু 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম যদি খাওয়া যায় তাহলে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে একটা মানুষের দৈনিক ঘাটতি পূরণ করে, খাদ্যের ঘাটতি প্রায় 58-60% কিন্তু এই আপনার শর্করা জাতীয় খাবার খেয়েই আমরা পাই। এবং আমাদের 300-400 গ্রাম এটা খাইতে হয়। আপনার ওজন যদি যত কেজি হোক না কেন, আপনি যদি 60 কেজি হন তাহলে আপনার শর্করা লাগবে, সে কী পরিমাণ শর্করা লাগবে সেটাও কিন্তু আমাদের বিজ্ঞানীরা করে দিয়েছে যে প্রোটিনে কী পরিমাণ শর্করা আছে সেগুলো আমরা দৈনিক শর্করার চাহিদা ওজনের প্রতি কেজিতে 4.6। তাহলে আপনার যদি 60 কেজি হয় 4.6 দিয়ে গুণ করেন তত গ্রাম আপনার লাগছে। 4.6 আপনার 60-কে 4.6 দিয়ে গুণ করলে অত প্রতি কেজিতে আপনার ওজনের প্রতি কেজিতে 4.6 গ্রাম লাগবে। তাহলে আমরা এখন জানলাম যে এইটা মানুষের দৈনিক চাহিদার কর্তব্য 58-60% আমাদের শর্করা থেকে আসে। আর শর্করা একজন পূর্ণ বয়স্ক মানুষ 300-400 গ্রাম শর্করা প্রতিদিন খেতে পারবে। এখন আমরা চলে আসি যে যদি আমরা অতিরিক্ত, হ্যাঁ যদি অভাব মনে করেন যে অতিরিক্ত শর্করা যদি আমরা খাই তাহলে আমাদের দেহে সেটা ভুঁড়ি হয়, হ্যাঁ মেদ রূপে জমা থাকে, তার মানে ওবিসিটি বেড়ে যায় আমাদের। আমরা তাও জানি যে আমাদের কমরের যে ডায়ামিটার, আমাদের টোটাল উচ্চতার অর্ধেক হতে হয়, এটা আমাদের আপনাদের সবাই জানা দরকার। তো আমরা মেদ ভুঁড়ি যদি আমরা অতিরিক্ত এটা খাই তাহলে আমাদের মেদ ভুঁড়ি বেড়ে যেতে পারে, ওবিসিটি বেড়ে যেতে পারে। ওবিসিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে আমাদের ডায়াবেটিস কিন্তু বাড়ে, ডায়াবেটিস আমরা জানি যে কীভাবে হয়, আমরা একটু বলি যে ডায়াবেটিস রোগটা কীভাবে হয়। আমরা জানি যে অগ্ন্যাশয় বলে একটা গ্রন্থি আছে, সেই অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন বের হচ্ছে আমাদের, সৃষ্টিকর্তায় দিয়ে দিচ্ছে। অগ্ন্যাশয় নামে যে গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকে আমাদের ইনসুলিন বের হচ্ছে। ইনসুলিন বের হয়ে আমাদের কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে ভেঙে কিন্তু সে শক্তি তৈরি করে। কিন্তু ইনসুলিন যদি আমাদের দেহে না থাকে বা ওই গ্রন্থি অগ্ন্যাশয় গ্রন্থি যদি ইনসুলিন না তৈরি করতে পারে আমাদের দেহে তাহলে কিন্তু আমরা ওই অভাবজনিত রোগে, মানে ওই খাদ্যটা ভাঙবে না। কে ভাঙবে না? শর্করা বা কার্বোহাইড্রেট ভাঙে কে? ইনসুলিন। কোথায় থাকে? অগ্ন্যাশয় নামক একটা গ্রন্থি থেকে সে বের হয়। এবং আমাদের আমরা এটাও জানবো যদি এটা আমাদের খাদ্যকে ভেঙে দিতে পারে তাহলে আমাদের খাদ্য শক্তি তৈরি করবে। কিন্তু আমাদের আমরা অতিরিক্ত খাচ্ছি, আমরা শর্করা বলতে আমরা ফ্রুক্টোজ খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি, স্টার্চ খাচ্ছি, হ্যাঁ যেগুলো খাদ্যগুলো সব খাবার কিন্তু
আমাদের স্টমাকে যাচ্ছে, সেখানে সুগার বধ হচ্ছে, হ্যাঁ গ্লুকোজ হচ্ছে মনে করেন, তাই গ্লুকোজকে ভাঙে কিন্তু কে ইনসুলিন, সেই ইনসুলিনের পরিমাণ আমাদের দেহে থাকতে হয় মিনিমাম একটা আছে, এটা 1.10 থেকে 4.5 4.5 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারে, এটা আপনারা ডাক্তারের কাছে সাথে আলোচনা করলে এটা, তাহলে আমার ইনসুলিন যদি না থাকে আমার দেহে তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস রোগ হচ্ছে। আবার যদি বলা হচ্ছে যে যদি এর অভাব হয়, মাত্রা কমে গেলে হাইপোগ্লামিয়া নামক একটা রোগ হচ্ছে, হাইপোগ্লামিয়া, তাহলে হাইপোগ্লামিয়া রোগের এটা কি লক্ষণটা কি, ক্ষুধা অনুভব করবেন, বমি হবে, অতিরিক্ত ঘাম হবে, হৃদযন্ত্র কম্পনের হারটা আবার বেড়ে যাবে। তাহলে আপনি তাহলে এই জিনিসগুলো যদি খান তাহলে আপনার এগুলো হবে না। কোন কোন খাদ্যে আপনার ইনসুলিন তৈরি করতে পারে, করলা, উস্তা, মেথি বীজ, হ্যাঁ দারচিনি, হ্যাঁ আবার হাঁটার ফলে কিন্তু আপনার দেহে ইনসুলিন বেড়ে যাবে। সুতরাং আপনি আপনার দেহকে বাঁচাতে হলে এই সব খাদ্যগুলো খাবেন। এবং আরেকটা জিনিস আমরা বলবো যে এটা এর থেকে আমরা প্রোটিন ও ফ্যাটস কিন্তু সংশ্লেষ হয়, কার্বোহাইড্রেট আমাদের প্রোটিন এবং ফ্যাটসকে সংশ্লেষ করে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটা ভালো লাগবে বিশেষ চারিদিকে ছড়াই দেবে এবং মানুষের স্বাস্থ্য জ্ঞান বাড়ুক এটা সবাই চায়। আমরা ডাক্তারের কাছে যাব না কিন্তু আমরা যদি পুষ্টিকর খাবার খাই তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি।